এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। যত তাড়াতাড়ি পারেন এখান থেকে কেটে পড়ুন। আমি এক কথা দুবার বলবো না, যদি এরপরেও দাঁড়িয়ে থাকেন এখানে তাহলে কিন্তু আমি সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে বের করে দেব। ভালো চান খুনি বেরোন এখান থেকে। আদিত্য, আপনি আমার বাড়িতে? সিরিয়াসলি, আমি স্বপ্ন দেখছি না তো? না, আমি নিজেই এসেছি। সেটাই তো আমি বুঝতে পারছি না, মানে আপনি কখন কি করছেন আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কখনো আমাকে বাড়ি থেকে, কখনো অফিস থেকে তাড়িয়ে দিচ্ছেন। আপনার হাজবেন্ড সুযোগ পেলেই আমাকে অপমান করছে, তারপরও আপনি আমার বাড়ি? নিশ্চয়ই আপনার আরো টাকা লাগবে। বুঝেছি, সে তো লাগবেই, আর আমার থেকেই লাগবে। আর পাঁচজন মানুষের সামনে আপনি আমাকে বন্ধু হিসেবে মানতে চান না, কিন্তু টাকা দরকার পড়লেই আপনি ঘুরিয়ে ফিরিয়ে ঠিক আমার কাছেই আসেন, তাই না? আপনি কাঁদছেন কেন? ও সরি সরি সরি, বিশ্বাস করুন আমি আপনাকে একদম কাঁদাতে চাইনি। আমি আপনার চোখের জল একদম সহ্য করতে পারি না। এই অভির রাগটা আমি আপনার উপর ঝেড়ে ফেলেছি। প্লিজ প্লিজ আলোক, আমি ভুল করে ফেলেছি, আমি আপনাকে ক্ষমা চাইছি। আই এম সরি। আমি কি করবো? আমি নাক দেবো? এই দিচ্ছি। আরে আরে, কি করছেন নাকি আপনি? উঠুন উঠুন। এই জন্যই তো আমি বেঁচে রয়েছি। আমি নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি। বর্দার অপারেশনের জন্য 6 লাখ টাকা প্রয়োজন। জানি তো, হসপিটালে টাকাটা না দিতে পারলে বর্দার অপারেশন হবে না। আপনি আপনি আমাকে টাকাটা দিতে পারবেন? পারবো না কেন? আমার সব কিছু তো আপনারই, আমার সবটাই আপনার। কিন্তু এই কিছুদিনে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, সেই জন্যই আমি টাকাটা দেওয়ার আগে কিছু শর্ত রাখতে চাই আপনার কাছে। আর সেই শর্তগুলো আপনি মেনে নিলেই আমি টাকা এখনই আপনার হাতে তুলে দেব। কি শর্ত? দেখুন, আপনি অভির কাছে বাধ্য হয়ে পড়ে রয়েছেন সেটা আমি খুব ভালো করেই জানি। আমি জানি ওর সাথে আপনি ভালো নেই, আর আমি চাই আপনি ভালো থাকুন। আমি চাই আপনি আমার সাথে থাকুন।